আজ লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়েছে, আজ লেখাপড়া করে যে কেরালা কর্ণাটক বেঙ্গালোরে উঁচু ছাদ থেকে পড়ে মরেছে, আজ লেখাপড়া করে চাকরি পাওয়া যায় না। বামপন্থী সরকার ছিল, বাম ফ্রন্টের সরকার ছিল, লেখাপড়ার প্রতি নিজেদের যোগ্যতার প্রতি আস্থা তৈরি করে দিয়েছিল, আর আজকে এমন একটা সরকার চলছে যে সরকার লেখাপড়ার প্রতি আর নিজের প্রতি আজকে একটা অনাস্থা তৈরি করেছে। এই দুই পলিসির বিরুদ্ধে মাঝখানে লড়াইটা, নিয়ত সে পতা চলতা হ্যাঁ কি সরকার কে চাতি হ্যাঁ, নিয়ত সে। একদিকে 921টা মাধ্যমিক পরীক্ষা দেবে, তার সেন্টার বন্ধ হয়ে গেল, নতুন করে সেখানে কেউ পরীক্ষা দিতে গেল না, আর বগল বাজিয়ে বুক থাপড়ে মাথা ফাটিয়ে বলছে 21,000 মদের দোকান খুলে দিয়েছি। মদের দোকান চাই না স্কুল চাই, কি চাই? একটা ওষুধকে জাল করে দিচ্ছে, আর সেই ওষুধটা কিনতে গেলে ওষুধের দোকানে মা বাপ বেটা বউ পরিবারের কেউ একজন অসুস্থ, তার একটা ওষুধ কিনতে গেলে কসমেটিক্স তো দূর বাদ দিয়ে দিন, একটু ভালো জামা কাপড় জুতো বাদ দিয়ে দিন, দুবেলা একটু মাছ মাংস বাদ দিয়ে দিন, শাক সবজি বাদ দিয়ে দিন, ডাল তরি তরকারি বাদ দিয়ে দিন, শুধুমাত্র বাপ মাকে আর বাচ্চারকে বউকে বাঁচানোর জন্য ওষুধের দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে যে ওষুধগুলো কিনছি সেই ওষুধগুলোকে জাল করার জন্য মোদি ইলেকট্রাল বন্ডের নামে টাকা খেয়ে নিচ্ছে। কে দাঁড়াবে এর বিরুদ্ধে? কে? পার্লামেন্টের ভেতরে ছিল তো এখানকার নেতারা, বামপন্থীরা ছিল, যতদিন লাল ঝান্ডা ছিল কিসি মাই কা লাল কা হিম্মত নেই হুয়া, গরিব মেহনত কাশ বচ্চা বুড়া আর ঔরত কে তরফ কোই ভি আঁখ উঠা কর দেখে, জব সে লাল ঝান্ডা পার্লামেন্ট সে ওয়াহাঁ সে নিকল কর আ গয়ে, তখন থেকে যাদবপুরের মতন গোটা রাজ্যে ভুয়ো ভ্যাকসিন ভুয়ো ওষুধ আর ভুয়ো খাবার দাবার ঘুরে বেড়াচ্ছে। ভোট তো এগুলোকে নিয়ে হবে। এই তো সোনারপুরে দুটো বিধানসভা, কারা এসেছেন এই সোনারপুরের এই হাট এই হৃদয়ের এই মার্কেটের মধ্যে? এখানে যারা বসবাস করছেন, যত দূর অবধি আমাদের মাইকের আওয়াজ যাচ্ছে তাদের কাছে আমাদের প্রশ্ন, বাড়িটা কোথায় ছিল? বাড়িটা ছিল সোনারপুর থেকে কোথাও 50 কিলোমিটার, কোথাও 40 কিলোমিটার, কোথাও 60 কিলোমিটার দূরে একটি প্রত্যন্ত এলাকায়, চাষিদের ঘরে, কৃষকের পরিবারে, গ্রামের প্রত্যন্ত প্রান্তরে। আরে লাল ঝান্ডা ছিল, লাল ঝান্ডা দিল্লিতে, লাল ঝান্ডার 60-62 খানা এমপি বললো বাংলা ভি নেই লাগেগা, গাড়ি ভি নেই লাগেগা, মিনিস্টারি ভি নেই লাগেগা, সিফ লাগেগা তো শিক্ষার অধিকার আর 100 দিনের কাজের গ্যারেন্টি লাগবে, এর বেশি কিচ্ছু লাগবে না। গোটা দুনিয়া মাথা ঝোকায় লাল ঝান্ডার কাছে, কেন? নীতির জন্য, পলিসির জন্য। কেন এদের বিরুদ্ধে লড়াই? উনি আকাশে ধোঁয়া দেখে কারখানা আবিষ্কার করে ফেলছেন তার জন্য না, কিসের জন্য ওনাদের বিরুদ্ধে লড়াই? সৃজন বলে গেছে গরুর দুধে সোনা খুঁজে পাচ্ছেন বলে লড়াই না, আসলে আকাশে যদি কালো ধোয়া দেখে কেউ কারখানা আবিষ্কার করে ফেলে এবং তারপরেও যদি তারা জিতে গিয়ে পার্লামেন্টে সেলফি তুলে বাড়ি ফিরে আসে, তাহলে সাধারণ মানুষকে হতাশ এবং অনুৎসাহী করে দেয় যে না লড়ে কিছু হয় না। এই পরিবেশটাকে ওরা টিকিয়ে রাখতে চাইছে, আর আমরা লাল ঝান্ডা যাদবপুর থেকে শুরু করে সন্দেশখালি, ওদিকে কোচবিহারের বানিয়াচর থেকে পালসিট, এই গোটা রাজ্যটা জুড়ে নিজেদের জমি, নিজেদের পেটের ভাত, নিজেদের কাজ, নিজেদের মাথা বাঁচানোর জন্য, একটা ঠিকানার জন্য জান কবুল লড়াই করে যাচ্ছে। হাতে শুধু একটাই ঝান্ডা, তাতে হাসুয়া হাতুড়ি তারা আছে, রংটা লাল।
এটা পলিসির লড়াই। যে পলিসির লড়াইয়ে একটা গাড়ির কনভয়, ধুলো উড়িয়ে দেওয়া রাস্তা, আর টিভিতে বড় বড় বয়ানবাজিতে মাটিতে যারা থাকে তাদের অবস্থার পরিবর্তন সম্ভব নয়। লড়াইটা কষ্ট করে আর সংগ্রামের ময়দানে, যে সংগ্রামের ময়দানে এই কাজটা করার। কি বলতে চাইছি আমরা? কি একসময় লাল ঝান্ডার সরকার ছিল, পশ্চিমবঙ্গের বুকেও ছিল, দিল্লিতেও পার্লামেন্টের ভেতরেও লাল ঝান্ডার উপস্থিতি ছিল, যার জন্য এই গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের মানুষের, গরিব মানুষের বাচ্চাদের লেখাপড়ার জায়গাটা ঠিক হয়েছে। আর তারাই ঠিক করেছিল, কে কই জুতা সিলনে বালা হো তো কই খেতি করনে বালা হো, কই দোকান দেনে বালা হো তো কই ইলেকট্রিশিয়ান হো, আগর উসকা লড়কা বচ্চা লড়কি কুছ অচ্ছি তরহ সে পড় লিখ জায়ে তো ও আনে বালা দিনো মে আকর সামনে আকর কোনো স্কুলে, কোনো শিক্ষা ক্ষেত্রে বা লেখাপড়া করে কোনো একটা কাজের জায়গায় তারা নিজেদের গতর খাটিয়ে, নিজেদের মেধা খাটিয়ে তারা কাজ পাবে। কাজ পেয়েছে, ভরসা পেয়েছে, স্কুলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, স্কুলের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে, ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে তো স্কুলে চেয়ার টেবিলগুলো বেড়েছে, স্কুলের চেয়ার বেড়েছে তো আরও বেশি টিচার রিক্রুট হয়েছে, যত বেশি টিচার রিক্রুট হয়েছে মানুষের লেখাপড়ার প্রতি উৎসাহ তৈরি হয়েছে, পেট কেটেও বাপ মা ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখিয়েছে, আর তার জন্য 40 কিলোমিটার, 50 কিলোমিটার, 70 কিলোমিটার দূর থেকে চাষির ঘরের বেটা বেটিরা সোনারপুরের এই হৃদয়ের উপরে, বাজারের উপরে বাড়ি তৈরি করে আছে, কারণ তারা আজকে সরকারি কর্মচারী চাকুরে। আজ লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়েছে, আজ লেখাপড়া করে যে কেরালা কর্ণাটক বেঙ্গালোরে উঁচু ছাদ থেকে পড়ে মরেছে, আজ লেখাপড়া করে চাকরি পাওয়া যায় না। বামপন্থী সরকার ছিল, বাম ফ্রন্টের সরকার ছিল, লেখাপড়ার প্রতি নিজেদের যোগ্যতার প্রতি আস্থা তৈরি করে দিয়েছিল, আর আজকে এমন একটা সরকার চলছে যে সরকার লেখাপড়ার প্রতি আর নিজের প্রতি আজকে একটা অনাস্থা তৈরি করেছে। এই দুই পলিসির বিরুদ্ধে মাঝখানে লড়াইটা, নিয়ত সে পতা চলতা হ্যাঁ কি সরকার কে চাতি হ্যাঁ, নিয়ত সে। একদিকে 921টা মাধ্যমিক পরীক্ষা দেবে, তার সেন্টার বন্ধ হয়ে গেল, নতুন করে সেখানে কেউ পরীক্ষা দিতে গেল না, আর বগল বাজিয়ে বুক থাপড়ে মাথা ফাটিয়ে বলছে 21,000 মদের দোকান খুলে দিয়েছি। মদের দোকান চাই না স্কুল চাই? কি চাই? এই গোটা সোনারপুরের চারপাশে যেসব সবজি চাষিরা আছে, মাত্র কয়েক কিলোমিটার দূরে খেত থেকে যাকে এখানে নিয়ে আসবে সবজিটা, সেই সবজিটা আমি আপনি যে দামে কিনবো চাষিটা সেই দামে বিক্রি করতে পারছে? কোথায় গেল দিল্লির সরকারের কিষাণ মান্ডি? কোথায় গেল দিল্লির সরকারের কৃষক সমৃদ্ধি যোজনা? কাহা গেয়া?